উরসের গরু ঠেকাইছিলাম, উরস শরীফের গরু এই হাত দিয়ে কাটছি। সবাই এদিকে তাকান, এই হাত দিয়া আটটসি হুজুরের উরস শরীফের গরু কেড়ে আবার এই উরস শরীফের পক্ষে আমি যে দাওয়াত দিতে আসছি, যখন গরু কাড়ছি তখন কি ভাবতেও পারছি যে হুজুর পাক আল্লাহর কাছে দোয়া করে হুজুর কেবলা জানো রসিলায় যে আটটসি দরবারে গরু কেড়ে কমি মাদ্রাসার মোহতামিম ছিলাম, আটটসি দরবারে গরু কেড়ে মাদ্রাসায় নিয়ে খাবো, কমিটির ভাইদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, এতিম ছাত্রদেরকে নিয়ে আমরা জবাই করে খাব। অথচ সেই দরবার বিরোধী সেই সৈনিক আজকে দরবারের পক্ষে সৈনিক হয়ে আজকে দীর্ঘ 9 বছর আমি হুজুরের কদমে, এই 9টা বছর হুজুরের কদমে হুজুরকে আমি দেখি নাই। আজকে দেখেন এই 9 বছরের মাথায় আজকে আমাকে একটা টিম প্রদান করা হয়েছে, এর আগে আমি কখনো মিশন প্রদান হতে পারিনি, তো সময় লাগছে এই পর্যন্ত আসতে। আমার ভাইয়েরা এটাই তো বড় কথা, চাইছিলাম যে গরুটা কেড়ে নিয়ে মাদ্রাসায় নিয়ে জবাই করে আমরা খাব, কিন্তু আসলে আমার মতো ওয়াহাবির বাচ্চা, আমি আমাকে বলতেছি, আমার মতো ওয়াহাবি বাচ্চা সব মিলে, তামাম পৃথিবী মিলে, শুধু আটটসির হুজুর না, সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, পীর হওয়া সহজ, পীর তো এখন ঘরে ঘরে হয়ে যাচ্ছে, যেরাম ঘরে ঘরে আলেম হয়ে গেছে সেরকম মোড়ে মোড়ে পীর হয়ে গেছে, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন। আমার ভাইয়েরা সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, তাদের দরবারে একটা গরু তো দূরের কথা, একটা মুরগির ডিম আটকায় রাখার মতো ক্ষমতা আছে? আপনারা কিন্তু কথার আওয়াজ কিন্তু আপনাদের হচ্ছে না, আপনারা কি ভয় পাচ্ছেন? তো কথা বলবেন, পুরুষের মতো কথা বলবেন, না হইলে চুপ থাকবেন। আমি এরকম এগুলো পছন্দ করি না। আপনারা অনেকে হুজুরকে দেখছেন, অনেক ফয়েজ আছে, আমি দেখি নাই। আমি এই দরবারে এই যে খালেদ সাইফুল্লাহ ইমন, এই মৌলানা সাহেব দরবারে পড়াশুনো করেছে, মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী ভাই, মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, ওনারা দরবারে পক্ষে বলবে এটা স্বাভাবিক, ওনার দরবারে পড়াশুনো করেছে, দরবারে খাইছে, দরবারে বড় হয়েছে, দরবারে পক্ষে বলবে এটা স্বাভাবিক। কিন্তু আমি তো দরবারে তা খাইও নাই, দরবারে লেখাপড়া করিও নাই, আমি সম্পূর্ণ বাইরে, কওমিতে লেখাপড়া করেছি, ভাগ্যক্রমে হয়তো আল্লাহ আমাকে কবুল করেছেন এই দরবারের লাইনে।